প্রায় 18 মাস পর অবশেষে খুলতে চলেছে স্কুল। রাজ্য সরকারের নির্দেশে 16 নভেম্বর মঙ্গলবার থেকে পড়ুয়াদের জন্য খুলে যেতে চলেছে স্কুলের দরজা। কিন্তু করোনার সৌজন্যে পরিস্থিতি তো আগের মতো নেই, তাই এখন পড়ুয়াদের এবং অভিভাবকদের মাথায় রাখতে হবে নিউ নর্মাল। স্কুলে ঠিক কী ধরনের নিউ নর্মাল মানা হচ্ছে সেই পরিস্থিতির ক্ষতি দেখতে আমরা এই মুহূর্তে এসেছি মহারিষি বিদ্যামন্দির নাকতলায়। আমরা এই স্কুলে দেখব, স্কুলের গেটে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। পড়ুয়া যখন প্রথম স্কুলে আসবে তার অভিভাবকের সাথে প্রথমেই থার্মাল গান রয়েছে নিরাপত্তা রক্ষীদের কাছে, সেই থার্মাল গানে পড়ুয়াদের টেম্পারেচার চেক করা হবে। যদি উষ্ণতা স্বাভাবিক থাকে তবেই সে ক্লাসরুমের দিকে এগিয়ে যাবে, যদি অস্বাভাবিক কিছু ধরা পড়ে তারা কিন্তু এখানেই সেই পড়ুয়াকে আটকে দেওয়া হবে এবং তাকে ফেরত পাঠানো হবে অভিভাবকের সাথে। সেই মতন মূল যে সদর দরজা রয়েছে স্কুলের, সেই দরজায় নিরাপত্তারক্ষীরা মোতায়েন রয়েছেন। তাদের প্রত্যেকের হাতে রয়েছে থার্মাল গান। এখানেই পড়ুয়ার টেম্পারেচার চেক করার পর এই পথে ক্লাসরুমের পথে এগিয়ে যাবে প্রত্যেক পড়ুয়া। মূল সদর দরজায় টেম্পারেচার চেকিংয়ের পর প্রথম ধাপ উত্তীর্ণ হচ্ছে এবং প্রথম ধাপ উত্তীর্ণ হওয়ার পর এখানে রয়েছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কী রয়েছে আমরা দেখব। এই স্কুলে রয়েছে ডিসইনফেকশন ম্যাট, অর্থাৎ এই ম্যাটের নিচে রয়েছে স্যানিটাইজার, লিকুইড স্যানিটাইজার। এখানে যখন পড়ুয়ারা পা রাখছে তার জুতো অটোমেটিকলি স্যানিটাইজ হয়ে যাচ্ছে এবং তারপরে স্মৃতি উঠে আসবে তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে রয়েছে হ্যান্ড স্যানিটাইজিংয়ের ব্যবস্থা। এখানে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, এখানে হাত রাখলে অটোমেটিকলি তার হাত স্যানিটাইজ করা হচ্ছে। তারপর তিনটে ধাপ উত্তীর্ণ হওয়ার পর সিঁড়ি দিয়ে চলে যাবে চতুর্থ ধাপ, অর্থাৎ ক্লাসরুমের দিকে। যে আমরা ভীষণ খুশি যে আমাদের বাচ্চারা আবার ফিরে আসছে স্কুলে, ওরা ওদের নর্মাল লাইফ ফিরে পাবে। তো আমরা অলরেডি নোটিস সার্কুলেট করে দিয়েছি যে এখানে আমরা বলেছি যে দে মাস্ট ওয়ার মাস্ক এবং ওরা নিজেরা স্যানিটাইজার তো ক্যারি করছে, বাট স্কুলের তরফ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওদেরকে টাইম ভাগ করে দিয়েছি, একটা ক্লাস দুটো ব্যাচে ভাগ করেছি, যাতে করে ক্লাসরুম ওভারক্রাউডেড না হয়, আমরা কোভিড প্রোটোকল মেনটেন করতে পারি। এবার যখন ওরা স্কুলে আসবে স্কুলের গেটের সিকিউরিটি থার্মাল চেকিং করবে ফার্স্টে, তারপর ওরা চলে যাবে কি হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে সেইখানে স্যানিটাইজ করবে হাত, তারপরে ফুড স্যানিটাইজার আছে যেখানে ওদের শুজ স্যানিটাইজ হয়ে যাবে। আর ক্লাসরুমস আমরা কদিন ধরে রেগুলারলি স্যানিটাইজেশন প্রসেস করেই যাচ্ছি, তো সেক্ষেত্রে ওদের কোনো অসুবিধা হবে না, ওরা নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুমে স্যানিটাইজ ক্লাসরুমে বসছে। আর তারপরে একটা ব্যাচ হয়ে যাওয়ার পর কিছুটা টাইম গ্যাপ আছে যেখানে আমরা আবার করে স্যানিটাইজ করব, করে নেক্সট ব্যাচকে আমরা ডাকবো। সো উই আর রেডি উইথ অল দ্য কোভিড প্রোটোকলস, নাও জাস্ট ওয়েটিং ফর দ্য স্টুডেন্টস টু কাম ব্যাক টু আওয়ার স্কুল। পার স্টুডেন্ট আমাদের ক্লাসরুমটা অনেকটাই বড়, তো ইচ বেঞ্চে একজন করে বাচ্চাই বসবে, অ্যান্ড দ্যাট অলসো ইন আ জিগজ্যাগ ফ্যাশন, মানে একজন যদি রাইট হ্যান্ড সাইডে বসে তো আরেকজন লেফট হ্যান্ড সাইডে বসবে, এইভাবেই অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে কথা হয়েছে, দেখুন প্যারালালি ওরা খুশিও, আবার ডেফিনেটলি যেহেতু ভ্যাকসিনেটেড নয় বাচ্চারা, একটা তো মনের ভেতরে আতঙ্ক কাজ করছেই, এটা তো আমরা ডিনাই করতে পারি না, বাট সিন্স দে ট্রাস্ট আস, ওনারা জানেন যেভাবে আমরা বাচ্চাদেরকে এখানে মেনটেন করবো রাখবো সেভাবে আমাদের তরফ থেকে কোনো ত্রুটি হবে না, দ্যাট দে আর প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা আমাদের একটা তো ভয় রয়েছে সেটা ওনাদের মনে তো ডেফিনেটলি রয়েছে। এবং ক্লাসরুমে যখন ছাত্ররা এসে পৌঁছবে, এই ক্লাসরুম কিন্তু এখন নিউ নর্মালে ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাল যেহেতু স্কুল খুলবে সেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, অর্থাৎ ক্লাসরুম স্যানিটাইজেশনের কাজ চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কুলের একজন কর্মী, তিনি প্রত্যেকটা বেঞ্চ যেখানে শিক্ষক বসবেন সেই শিক্ষকের চেয়ার, শিক্ষকের টেবিল, দরজা, পড়ুয়াদের বসার প্রত্যেকটা বেঞ্চ প্রত্যেক কোনায় কোনায় তিনি স্যানিটাইজ করছেন, যাতে কোনো রকম তারা ঝুঁকি নিতে নারাজ। এই মুহূর্তে স্যানিটাইজেশনের কাজ চলছে এবং আমরা ক্লাসরুমটা আরেকবার দেখাবো। ক্লাসরুমে আমরা স্কুল সূত্রে এটা খবর, যেটা আমাদের স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, যে প্রত্যেকটা বেঞ্চে একজন একজন করে পড়ুয়া বসার ব্যবস্থা রয়েছে। আমরা জানতাম নিউ নর্মালের আগে, অর্থাৎ কোভিড পরিস্থিতি শুরু হওয়ার আগে প্রত্যেক বেঞ্চে কিন্তু দুজন করে ছাত্রছাত্রী বসতে পারত, কিন্তু এখন নিউ নর্মালে প্রত্যেকটা বেঞ্চে শুধুমাত্র একজন করে পড়ুয়া বসবে। এবং আগে যখন আগের থেকে এখন যেটা পার্থক্য রয়েছে যে দুটো শিফটে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ যদি একটা ক্লাসে 40 জন পড়ুয়া থাকে সেক্ষেত্রে দুটো শিফটে ক্লাস নেওয়া হবে, প্রথম শিফটে প্রথম 20 জন, দ্বিতীয় শিফটে শেষ 20 জন। এইভাবেই যাতে ডিস্টেন্সিং মেনটেন করা যায়, যাতে বেশি সংখ্যক পড়ুয়াকে দুবারে ক্লাসে আনা যায়, যাতে তাদের সাথে সংস্পর্শ যতদূর সম্ভব এড়িয়ে চলা যায়, তার জন্য এই ব্যবস্থা বলে স্কুল সূত্রে খবর। কলকাতা থেকে রাজেশ সাহা, আজ তক। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।